চল্লিশ মন মাছ উঠলে কার ভাল লাগে না, পুকুর মালিক তো এমনিই লাল, আর মাছের যে বাজার ওরে বাবা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ফিশিং লাভার ম্যান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম, মাহে রমজানের প্রীতিও শুভেচ্ছা ও মুবারকবাদ। যত কষ্ট হয়েছে মধ্যবিত্তদের, কারণ বাজারে মাছ মাংস যে পরিমাণ দাম, গরিব অসহায় মধ্যবিত্তদের খুবই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পুকুর মালিক তো লাল হবেই, কারণ সে পর্যাপ্ত পরিমাণে মাছের দাম পাচ্ছে, আর মাহে রমজান মাসেও এবারে যে পরিমাণ মাছের দাম প্রতিবারের ন্যায় এবারে একটু বেশিই দাম হয়েছে মাছের। কারণ হচ্ছে প্রত্যেক রোজাতেই আমরা খেয়াল করেছি মাছের দাম অন্তত কম থাকে, কিন্তু এবারে অতিরিক্ত গোস্তের দাম বেশি হয়, মাছের দামও অনেক বেশি। এই কারণেই পুকুর মালিক পর্যাপ্ত পরিমাণ লাভবান হচ্ছে, আর লাভবান বা হবেই না ভাই কেন, কারণ সেও অনেক টাকা ইনভেস্ট করেছে এখানে। খাদ্যের যে পরিমাণ দাম, মাছের পোনার যে পরিমাণ দাম, সব মিলিয়ে তার তো এখানে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়েছে, সেই ক্ষেত্রে সে একটু লাভ করবে এটাই স্বাভাবিক। আর সব ব্যবসায়ীরাই চায় যে আমরা ব্যবসা করি একটু লাভের জন্য। তা আমরা শুভকামনা জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে, যে আপনি কষ্ট করেছেন, আপনি একটু লাভের আশায় এত কষ্ট করেছেন, এতগুলো টাকা ইনভেস্ট করেছেন, অবশ্যই আপনি লাভ করবেন এটাই স্বাভাবিক। তবে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ আছি, তারা আমরা চাইবো অবশ্যই যে একটু সীমিতর মধ্যে আপনিও লাভ করেন, বাজারেও বাজার মালিক যারা আছেন, বাজারে যারা মাছ বিক্রি করেন তারাও গরিব মানুষ, তারাও লাভ করুক, এবং আমরা যারা মধ্যবিত্ত গরিব আছি তারাও যেন একটু কিনে খেতে পারি। এইরকম একটা বাজার থাকলে আমাদের সকলেরই সুবিধা হয় আমি বলে মনে করি। আমি নিজেও যেহেতু একজন মৎস্যচাষী, মাছ চাষ করি, এবং আমার চিন্তাধারা হচ্ছে আমি নিজে উদ্যোক্তা হব, আরও আমার পাশাপাশি 5-10 জন মানুষকে আমরা উদ্যোক্তা করব। সেই জায়গা থেকেই আমরা আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা, আমরা বিভিন্ন ধরনের রেনু ডিম কীভাবে উৎপাদন করা হয়, মাছের খাদ্য কীভাবে তৈরি করা হয়, মাছের একটি পুকুরে কী পরিমাণ মাছ ছাড়তে হয়, মাছ ছাড়ার নিয়ম, সার প্রয়োগের নিয়ম, চুন প্রয়োগের নিয়ম সহ বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া, বিভিন্ন ধরনের নিয়ম আমরা বিভিন্ন সময় ট্রেনিং নিয়েছি, সেই নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা কিন্তু সেই সকল বিষয়গুলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। আমরা চাই আমরা সকলেই ভালো থাকি, সকলে মিলেই একটা সুন্দর কিছু করি, যাতে করে আমাদের সংসার, পরিবার, পরিজন সহ আমরা সবাই ভালো থাকি। এই চিন্তাধারা থেকেই আমাদের এই অনলাইনে কাজ করা। এই প্রজেক্টে অনেক টাকা খরচ হয়েছে, এটি একটি বড় প্রজেক্ট, এখানে প্রায় 30 থেকে 40 মন মাছ উঠছে। এটি শুধুমাত্র একটি আফার মাছ, আর বাদবাকি অনেক আফার রয়েছে সেগুলো এখনও ধরা হয়নি। তিনি মূলত জাল টান খাওয়াচ্ছেন মাছকে একটু দেখার জন্য, আর মূলত রমজান মাস উপলক্ষে কিছু মাছ বাজারে বিক্রি করবেন।